নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার বড় বিতর্ক নিয়ে আমি মৃন্ময় আজকে উপস্থিত হয়েছি বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে। আজকের আমাদের বড় বিতর্কের বিষয় সন্দেশখালি, অর্থাৎ এই ধিক ধিক করে চলছে বিদ্রোহের আগুন, আর এই বিদ্রোহের আগুন ক্রমশ যেন বাহিরগত হচ্ছে, অর্থাৎ বেরিয়ে আসছে। আর এই নিয়ে আমরা দেখেছি যে গতকাল প্রাক্তন বিধায়ককর্তা নিরাপদ সর্দার গ্রেপ্তার হয়েছে, এবং আজকে আমরা দেখলাম যে বিজেপির বিকাশ সিং গ্রেপ্তার হচ্ছে। অর্থাৎ এই নিরাপদ সর্দার কি জন্য গ্রেপ্তার হচ্ছে, না এই শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আগুন লাগানোর অভিযোগে অভিযুক্ত শিবু হাজরা অভিযোগ করছে, সেই কারণে গ্রেপ্তার হচ্ছে নিরাপদ সর্দার, কিন্তু এই শিবু হাজরাকে পুলিশ খুঁজে পাচ্ছে না। আর এই নিয়ে আজকে আমি বড় বিতর্ক শুরু করবো। আমার সাথে আছে তৃণমূল বিজেপি, সিপিএম এবং কংগ্রেস। আমি প্রথমে পরিচয় সেরে নেবো, আপনার নাম পরিচয়? জয়দীপ দাস, তৃণমূল কংগ্রেসের, যুব তৃণমূল কংগ্রেসের সদস্য। আমি কংগ্রেস বিজেপির কাছে যাবো। আমি শঙ্খজিৎ রায়, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ভারতীয় জনতা পার্টির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আমি সাধারণ সম্পাদক। দেবু চ্যাটার্জি, জেলা সম্পাদক, জেলা সাধারণ সম্পাদক, জাতীয় কংগ্রেস। আপনার? শুভঙ্কর রায়, এসএফএ বাঁকুড়া ডিস্ট্রিক্ট জয়েন্ট সেক্রেটারি। অর্থাৎ এই যে চারটে রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছে, মূলত যে ধিক ধিক করে জ্বলছে এই মূলত এই সন্দেশখালীর আগুন, এই সন্দেশখালী বিদ্রোহের আগুন যেন বেড়েই যাচ্ছে। নারীদের ওপর নির্যাতন করা হচ্ছে এবং নারীদের ওপর অত্যাচার চালাচ্ছে পুলিশ, এমনও চিত্র উঠে আসছে। কেন কেন এই পশ্চিমবঙ্গের মধ্যে বসবাস করে যেখানে একজন মুখ্যমন্ত্রী মহিলা, সেই জায়গাতে কেন এরকম নির্যাতন হবে, এই নিয়ে বড় বিতর্ক শুরু করছে। আমি বিজেপির কাছে জানার চেষ্টা করবো প্রথমে, এই যে নিরাপদ সর্দার গ্রেপ্তার হলো, বিকাশ সিং গ্রেপ্তার হলো, কিন্তু সেই জায়গা থেকে এখনো পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হচ্ছে কি বলবেন? ওখানে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে আইনের শাসন আর নেই, শাসকের আইন চলছে। তাই যেখানে অপরাধী, অরিজিনাল অপরাধী যে, অর্থাৎ শেখ শাহজাহান যে এত বড় অপরাধ করে যে সন্দেশখালীতে একদম প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াতো, তাকে প্রশাসন কোনোদিনই গ্রেপ্তার করতে পারেনি। আজকে যে এই এখানে যে ঘটনা ঘটেছে, যেটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে সেখানে ওরা ক্রমশ পিছিয়ে উঠছে, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা। সেই জন্য আজকে সেই আন্দোলনকে যে কোনো প্রকারে, বললাম না, শাসকের আইন, অথবা শাসকের অঙ্গুলে এলো নে। আজ আপনার কাছে আসলো, আমি তৃণমূলের কাছে যাব। এই যে মহিলারা অভিযোগ করছে মহিলাদের উপর যে নির্যাতন করা হতো, কি বলবেন এই বিষয়ে? আপনি প্রথমেই তো একদম বিজেপির হয়ে ব্যাট ধরে নিয়েছেন, বলে দিয়েছেন। তাও আমি বলছি, যাই ঘটনা ঘটে থাকুক, সন্দেশখালীতে কখনোই অভিপ্রেত ঘটনা নয়, কিন্তু সন্দেশখালীকে যতটা হাইলাইট করে আমরা দেখাচ্ছেন, যে কোনো ঘটনায় ঘটুক না কেন সেটা অভিপ্রেত নয়। যা বলছেন শাসক আয়নের শাসনে, শাসকে যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা তো কোনো রাজনৈতিক দল নয়, তারা সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। সাধারণ মানুষ আপনারা দেখবেন, সাধারণ মানুষকে পরবর্তীকালে এই চ্যানেলে আবার দেখাবে, আপনারা হয়তো দেখাবেন না, অন্য চ্যানেল হয়তো দেখাবে, যে এই মানুষগুলো সাধারণ মানুষ ছিল, তারা একটা মদত পুষ্ট, কোন রাজনৈতিক মদত পুষ্ট হয়ে তারা কথাগুলো বলছেন, আপনারা পরবর্তীকালে দেখাবেন, কিন্তু সেটা মানুষ দেখে না, ঘটনাটা দেখে। হাতরাস মানুষ ভুলে যায়নি, বেলকিস মানুষ ভুলে যায়নি, কিন্তু মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। হাতরাসও কিন্তু একই স্বতঃস্ফূর্ত মানুষেরই জনবিস্ফোরণ ঘটেছিল, তখন কিন্তু সেখানে কিন্তু দায়ী করা হয়েছিল সাধারণ মানুষকে নয়, তখন কিন্তু দায়ী করার জন্য বিজেপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। অর্থাৎ তোমার ক্ষেত্রে সব আলো, আমার ক্ষেত্রে সব কালো, এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর কথা। আর মুখের ভাষা, শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলায় শান্ত বাংলায় আগুন লাগানোর জন্য নিজে একটা বারুদ, নিজে আগুন নিয়ে ঘুরছেন, যেখানে 100 কংগ্রেসের কাছে যাও, কি বলবেন? এটা কি বাংলা? এটা তো নতুন কোনো ব্যাপার নয়, পুলিশ অপরাধীদের হয়ে কাজ করবো, এটা বাংলার কালচার হয়ে দাঁড়িয়েছে এদের আমলে। আমরা পার্ক স্ট্রিট দেখেছি, আমরা কামদুনি দেখেছি, আমরা সন্দেশখালী দেখেছি, যেখানে মা বোনেদের উপর দীর্ঘদিন ধরে যে অত্যাচার হচ্ছে, ওখানে সাধারণ মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, পুলিশ প্রশাসনের সামনে শাহজাহান দীর্ঘদিন ধরে এই কাজ চালিয়েছে, শাহজাহানকে করলো না গ্রেপ্তার, শাহজাহানকে আজ পর্যন্ত ছুতে পারলো না, আজকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের নামে দোষ দেওয়া আছে, এটা মানুষের কাছে জনবিস্ফোরণ ঘটেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল স্বীকার করুক আর না করুক, আর সেইটা চাপা দেওয়ার জন্য বিরোধী দলের নেতাদেরকে বেছে বেছে গ্রেপ্তার করা আছে। তৃণমূল বুঝে গেছে যে ওখানে তাদের কেষ্ট বিষ্টুরা কি করেছে, কি করেছে বাংলা। আগে প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করা হচ্ছে, আজকে আপনাদের থানা ঘেরাও কর্মসূচি চলছে, কি বলবেন? কেন এই প্রথমেই সন্দেশখালীর যে সমস্ত মারা জনগণেরা, মহিলারা আছেন, তারা একটা মাইলস্টোন সৃষ্টি করে দিয়েছেন যে 500 টাকা 1000 টাকার জন্য সবাই বিকিয়ে যান না, তারা এখনো সশস্ত্রভাবে প্রতিবাদটা করছেন সন্দেশখালীতে। আমরা সবাই দেখতে পাচ্ছি যে পুলিশ আগে টেবিলের তলায় লুকিয়ে থাকতো, সেই পুলিশ এখনো শাহজাহানকে ধরতে পারছে না। এখন আমাদের নিধিরাম সর্দার, আমাদের প্রাক্তন MLA ছিলেন তিনি, শুধুমাত্র তাকে নিরাপদ সর্দার, সম্ভবত তাকে কি করা হয়েছে যে তিনি নাকি সম্ভবত কারো একটা অ্যালিগেশন পাওয়া গেছে যে
মহিলারা কি উনি গেলে শান্ত হয়ে যাবে, নুসরত জাহান গেলে শান্ত হয়ে যাবে? তা তো হবে না। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রক তো সব বিষয়ে মাথা গলায়, 100 দিনের কাজের টাকায় বলে মাথা গলায়, তাই কিছু মাথা গলি দেখুক না, তা তদন্ত করুক না। মহিলাদের রেট ঠিক করা হয় কেন ভাই? বাংলাতে এই বাংলাতে একজন মুখ্যমন্ত্রী মহিলা, এই মহিলা বারকে বার বিরোধী দলের নেতা, বারকে বার মেয়েদেরকে প্রতিবাদ করে কথা বলে 40 বছর নিচে উপরে বিধবা নানা রকমের রেট, এই রেটটাকে ঠিক করা ওনাকে হাকটা দিচ্ছে, সেটা আগে বাংলার মানুষ আসবো আসবো। এই যে যেটা বিরোধীরা অভিযোগ করছে, যদি মীরা পদ গ্রেপ্তার হয়, যদি বিকাশ গ্রেপ্তার হয়, তাহলে শিবু কেন নয়? দেখুন, আমি একটা কথা বলতে পারি, এরা যে মহিলাদের নিয়ে বলছে, আমাদের যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাতে, সেই লোকসভার অন্তর্গত সোনামুখীতে রিসেন্ট বিজেপি পদ দেওয়ার নাম করে তিনি আত্মঘাতী হলেন, তাদের কথা যদি কম বলা হয় ভালো, বিজেপিদের উস্কানিমূলক যে কথাবার্তা, এরা উস্কানি ইন্ধন দিচ্ছে, তাই আর কি এরকম কথাবার্তা বলছে। ওই উনি বললেন না সোনামুখীর ঘটনা উনি জানেননি, এখনো প্রমাণ হয়নি, তবু আমরা তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছি। উনি ওনারা সেই পথটা দেখান, আমরা তো অলরেডি তাকে দল দিয়ে বহিষ্কার করেছি, কিন্তু সন্দেশকালীতে এতদিন ধরে যে ঘটনা ঘটছিল এবং যে ঘটনাতে পুলিশ প্রশাসন চোখে পটি বেঁধে বসেছিল, সেইটা প্রমাণ আজকে তাদের জনবিস্ফোরণে প্রমাণ পাওয়া যাচ্ছে যে সন্দেশকালীতে প্রকৃত কি আইন ছিল। কারণ সন্দেশকালীতে একটা মানুষের প্রতি চোখে পটি বেঁধে গ্রেপ্তার করা হলে কেন শাসকের গ্রেপ্তার হচ্ছে না? শিবু গ্রেপ্তার তো হবে না, এই তৃণমূল দলটা চলে শিবুর মতো লোকদের দ্বারা, এদের মদত পুষ্ট হয়ে এদের এদের কাটমানি খাওয়া। আজকে সন্দেশকালে আজকে যে জনবিস্ফোরণটা ঘটেছে, এটা একদিনে ঘটেনি, এটা ধারাবাহিকভাবে ওখানে যারা তপশিলি জাতি রয়েছেন, গরিব মানুষ রয়েছে, তাদের জমি দখল হয়েছে, জমি দখল করে তৃণমূলের নেতাদের পোলট্রি ফার্ম থেকে শুরু করে মাছের বেড়ি থেকে শুরু করে সব কিছু যাবতীয় এবং মহিলাদের চরিত্র হনন পর্যন্ত করা হয়েছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা ধারাবাহিকভাবে যে ঘটনা, সেই ঘটনার জন্য আজকে জনবিস্ফোরণ, এই জনবিস্ফোরণ আটকাতে বিরোধী দলকে গ্রেপ্তার করা, এটাই তো কাজ। কি বলবেন, কি পুলিশ মন্ত্রী কি করছেন? এই যে এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না, বিরোধী দলের নেতা মন্ত্রীদেরকে তারা গ্রেপ্তার করে নিচ্ছে, অথচ পর্যন্ত পুলিশ এতটা পশ্চিমবঙ্গে ইনএফিসিয়েন্ট হয়ে গেল যারা এখন পর্যন্ত ধরতে পারছে না। আর তৃণমূলের বিজেপি দুজনেই কট অফ খেলছে, কেন্দ্রীয় সরকার কি করছে? সেখানে স্বরাষ্ট্র মন্ত্রী কাছে বিজেপির আমি নেতাদেরকে বলতে তারা যাচ্ছে না কেন? তারা স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে বিচার বিভাগীয় তদন্তের দাবি করুন, তারা তো সেটা করছেন না। আসলে এদের কোনো ইচ্ছা নেই করার, আর যদি হয়তো পুলিশ কাজ করে, এটা বাংলা, এখানে পুলিশ কাজ করে, এখানে কোনো রাজনৈতিক দল হয়েছে হয়নি এরকম তো নয়। আমাদের গ্রেপ্তার করা হয় কখন? যখন তৃণমূল থেকে বহিষ্কার করা হলো, অর্থাৎ তৃণমূল থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার ঘটনা হলো, তার জন্য আমাদের মমতা ব্যানার্জি, আমাদের যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্ত কমিটি গঠন করে, সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী যে হয় তারপর সাসপেন্ড করা হয়, এখানে ওরকম ব্যাপার নেই। আমাদের তো আমাদের জিরো টলারেন্সে কাজ হয় আর কাজ হবে, ওনাদের এই চিৎকার ছাড়া কিচ্ছু নেই।
সোনামুখীর ঘটনা বিষ্ণুপুরে সোনামুখীর ঘটনা দেখিয়ে দিয়েছে যে একটা মেয়েকে আট মাস ধরে ধর্ষণ চলেছে আর সেই জন্য সে আত্মঘাতী হয়েছে। এদের মুখে সে মানে না বিলকিস বানু হাজরাস অনেক কিছু দেখছি এদের মুখে মারাবো পুলিশ আজকে পুলিশ জিজ্ঞাসা করলে পুলিশ যদি কাজ করছে কত গাঞ্জার উৎপাদন হয় আর বিজেপির কত কর্মী গাঞ্জার কেস খেয়েছে সেটা আগে জানুন। যদি কত কত গাঞ্জা পশ্চিমবঙ্গে আছে কতজন মহিলা আজকে কতজন মহিলা বন্দী 195 জন মহিলা বন্দী আজকে প্রেগনেন্ট ওনাদেরই রিপোর্ট। পশ্চিমবঙ্গে নারী কতটা সুরক্ষিত এই মুখ্যমন্ত্রীর আমলে আমরা জানি। অতএব আমাদের এই বিষয় নিয়ে কিছু বলার নাই, সন্দেশ খালি পথ দেখাবে আর এইটুকু বলছি এবং এই মমতা ব্যানার্জির সরকারের পতন হবে। আসল অপরাধী ধরা পড়বে না, এই তৃণমূলের আবেশটা তো আশাই করা যায় না। আসলে আপনি ধরবে কি করে, এরা তো তৃণমূল দলটাকে চালাচ্ছেই তো, এরা এটা ধরার তো কোনো প্রশ্নই নেই। আজকে এটা শুধু আমি সন্দেশখালী দিয়ে বিচার করলে হবে না, আমি তো প্রথমেই বলছিলাম কামধেনু পার্কশিট দেখেছি, কামধেনু দেখেছি জেলায় 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 এই ঘটনা ঘটছে। আজকে যদি ক্রাইম রেকর্ড দেখা যায় সব থেকে ভারতবর্ষে মহিলা নির্যাতিত হচ্ছে বাংলাতে, বাংলার বুকে হচ্ছে, এটা বাংলার বুকে মা বোনেরা, বাংলায় মা বোনেরা সব থেকে নিরাপদ জায়গা নয়, বাংলা মা বোনেদের জন্য নিরাপদ জায়গা নয়, বাংলা বাংলা মা বোনেদের জন্য নিরাপদ জায়গা। অগ্নিকণ্ডে এখানে মা বোনেদের জন্য শুনে অনার অনেকে দেখবেন, আপনি দেখছেন না অধীর বাবুটি কংগ্রেস অধীর বাবুটি সিপিএম স্যার সেটিং হয়ে কথাবার্তা বলছে, বিলকিস বানু এত বড় ঘটনা কংগ্রেস আক্রমণ করছে কারণ এসব সেটিং হয়ে বলেছে, মণিপুর দেখতে পাচ্ছে না মণিপুর দেখতে বলেছে, একটা মহিলা মুখ্যমন্ত্রীকে অস্থির ভাষায় গালি গালাজ করে যাচ্ছে শুভেন্দু কন্টিনিউ, দেখতে পাচ্ছেন না ওনারা, ওনারা আবার মুখে ভালো কথা বলে এনাদের কথা মানায় না। গর্ভবতী হচ্ছে আজকে কারাগার পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়, কারাগারে গণধর্ষণ হচ্ছে, গর্ভবতী হচ্ছে, সেই পশ্চিমবঙ্গের আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এটা এর থেকে ধিক্কার কিছু নেই, হতেই পারে না। আজকে সন্দেশ খানি দেখিয়ে দিয়েছে যেমন ভাবে সিঙ্গুর নন্দীগ্রামের গণ আন্দোলন করে এসেছিল সেইভাবে হারিয়ে দিবে, পশ্চিমবঙ্গ থেকে তাড়ানোর পথ আজকের থেকে শুরু হলো, সন্দেশ খালি তার পথ দেখাচ্ছে, গণদর্শন করে আজকে গর্ভবতী করে দিচ্ছে, কারাগার কারাগার মহিলাদের পক্ষে সুরক্ষিত নয়, এই সরকারকে ধিক্কার ধিক্কার ধিক্কার। দেখুন সন্দেশকালে একটা ঘটনা ঘটেছে তার জন্য তার আইনের ব্যবস্থা চলছে, সেখানে শুভেন্দু সোমবারে আবার 144 ভাঙার জন্য আবেদন করছে, কেননা শান্ত রাখা যে পরিবেশটা যাতে আবার করে আসামি তৈরি করা যায়, এদের উস্কানি মূলক ভাষা দেওয়ার কোনো কারণ নেই, এদের একটাই কাজ উস্কানি দিয়ে এখন জেলা বাংলায় বাংলাকে যত শত করা যায় তার চেষ্টা শুভেন্দু কন্টিনিউ করে যাচ্ছে। এরা বাংলা বিরোধী আর বাংলা বিরোধী থাকবে, এরা কখনো বাংলা হতে পারবে না, বিরোধী বাংলা বিরোধী ওই জায়গা তো বাংলা আসবে বাংলার মহিলা বললো কি মা মোটি মানুষ, মা মোটি মানুষের উনি কি করলো, মাদের ইজ্জত বিক্রি করলো, মাটি বিক্রি করলো, মানি খেয়ে নিলো, এটা হচ্ছে মমতা ব্যানার্জি। আইন আইনের কথা বলবে, এটা পার্টির আর তদন্ত কমিটি করা হয়, পার্টি সাসপেন্ড করে কে কখন কাকে শিবু হচ্ছে না কেন, শিবুর জন্য আইন আইনের কথা বলবে, এখানে আমাদের আমি তা বলতে পারবো না, আমি যখন নেই আমি অনেক বলতে পারবো না, কিন্তু আইন আমরা দেখতে পাচ্ছি টিভির মাধ্যমে সেখানে আইন আইনের পথে চলছে, সেখানে তৃণমূল সিপিএম বিজেপি কাউকে দেখা হচ্ছে না, নিরপেক্ষভাবে যেখানে উস্কানিমূলক যারা করবে তাদেরকে অ্যারেস্ট করা হবে, এটা দলের কোনো ব্যাপার নেই, আমরা জিরো টলারেন্সে কাজ করি আর মমতা ব্যানার্জি জিরো টলারেন্সের জন্য বাংলা এগিয়ে গেছে, তাই তাই এরা বহিরাগত এনেও এরা পারেনি। এখন আমাদের যে বাজেট জনমুখী বাজেট রয়েছে এই বাজেটের মুভমেন্ট থেকে মুখ ঘুরানোর জন্য, লক্ষ্মী ভান্ডার থেকে মুখ ঘুরানোর জন্য মহিলারা অভিযোগ করছে কার বিরুদ্ধে, যে শিবু হাজরার বিরুদ্ধে, অর্থাৎ যে শিবু হাজরার বিরুদ্ধে এত মহিলা অভিযোগ করছে, আর সেই শিবু হাজরা যখন নিরাপত্তা সত্তার বিরুদ্ধে অভিযোগ করছে তখন নিরাপত্তা গ্রেপ্তার হয়ে যাচ্ছে, কিন্তু শিবু হাজরা গ্রেপ্তার হচ্ছে না। অভিযোগ করেছে, লিখিত অভিযোগ দিয়েছে থানায়, দেয়নি, চ্যানেলে চ্যানেলে দেখানো হচ্ছে, তারা বুকে কথা বলছেন, লিখিত অভিযোগ করেছেন,
আইনের শাসনের জায়গায় আপনি যদি বলেন সরকারের সবুজ সংকেত পাওয়ার পর হয়েছে, তাহলে আপনাদের সবুজ সংকেত দিল কাকে দেখানো হয়েছে? কেন গ্রেপ্তার হয়নি সেটা বলছেন তো? গ্রেপ্তারের প্রসেস থাকে, তার আইনের যে প্রসেস, সেই প্রসেস যত না কমপ্লিট হচ্ছে আপনি রায় কি করে দেবেন? বিজেপির রায় তো বিজেপির রায় নিয়ে নয় তো বাংলার, বাংলার আইনের রায় যেভাবে তারা নিরাপদ করবে, আগুন নেভানোর চেষ্টা চলছে একেবারে সব জায়গায়, কিন্তু হঠাৎ করে গ্রেপ্তার করলে শিবুর অভিযোগের ভিত্তিতে যদি নিরাপদ গ্রেপ্তার হতে পারে তাহলে মহিলাদের অভিযোগের ভিত্তিতে কেন শিবুর? আইনের যে রকম ব্যবস্থা আছে তার অনুযায়ী আপনাদের বলবো বাংলার মানুষকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, যদি দোষী হয় শিবু আজ অবশ্যই গ্রেপ্তার হবে। তারপরে পশ্চিমবঙ্গে মহিলাদের অভিযোগে কোনো গুরুত্ব নেই, যদি তদন্তে যারা উঠে আসে তিনি দোষী তিনি গ্রেপ্তার হবেন, কিন্তু শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় না, তার বিরুদ্ধে প্রকৃত প্রমাণ থাকতে হবে। শুধু মানুষকে কয়েকটা মানুষ বলে দিল তার জন্য গ্রেপ্তার হয় না। মায়ের কোন সম্মান নেই, বোনের কোন সম্মান নেই, যে মুখ্যমন্ত্রী মহিলা সেই মহিলা মণিপুরে নয়ন অবস্থায় মিছিল করতে দেখেছি, এই বিজেপির কথা কাম বলবে ভাড়া, এদের কথা বলা সাজে না, মহিলাদের নয়ন অবস্থায় মণিপুর চলেছে। শুভেন্দু আবার প্রশাসনের পুলিশ মন্ত্রী কে? পুলিশ মন্ত্রী বাংলার কে এখন বর্তমানে? তৃণমূল যেটা বলছে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মহিলাদের অভিযোগে কোনো গুরুত্ব নেই, মহিলাদের অভিযোগের যদি গুরুত্ব না থাকে কাদের আছে? ওই মহিলা নিয়েই তো ওরা ভোট করে খাচ্ছে, ওই মহিলা দিকে তো বারবার লোক দেখুন, একজন মহিলা হয় কি করবে? বলছি মহিলাদের যদি অভিযোগ কোনো গুরুত্ব নেই তাহলে দিদি মহিলাদের জন্য এত লক্ষ্মীর ভান্ডারের আবেদনটা, লক্ষ্মী ভান্ডারটা দেওয়ার জন্য কিসের? তাহলে মহিলাদের যদি গুরুত্ব নেই তাহলে মহিলাদেরকে কিনতে চাইছে কেন? এই হাজার টাকা 2,500 টাকা দিয়ে কিনছেন কেন? আর ও তো নিজেই একজন মহিলা, তাহলে ওর কি গুরুত্ব আছে? মহিলাদের যদি গুরুত্ব নেই তাহলে মমতার কি গুরুত্ব আছে? এই যে আপনি দেখতে পাচ্ছেন তৃণমূলের বিজেপি জয় শ্রীরাম আর জয় বাংলা বলে শুধু পলিটিক্যাল ইস্যু করতে চাইছে। আপনি মুক্তকণ্ঠে গীতা পাঠ করুন, চন্দ্রী পাঠ করুন, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের রাজ্যে 1,200 স্কুল, জেলাতে 120 স্কুল বন্ধ হয়েছে, আমাদের শিশুদের সহজ পাঠ করার কণ্ঠ আপনি কেন রোধ করে দিলেন? এটা মাননীয় আপনাকে এবং মোদি আপনাকে জবাব দিতে হবে, এটাই বলতে তৃণমূলের বিচারকে। আমরা যে বিষয় নিয়ে বড় বিতর্ক করছিলাম যে সন্দেশকারী, সেই সন্দেশকারীতে মহিলাদের উপর যে নির্যাতন হচ্ছে এবং যে অভিযোগ হচ্ছে সেই অভিযোগে শাসক দলে যুক্ত আছে তাদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না, যারা বিরোধীদের ভূমিকায় আছে তাদেরকে বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে, যে অভিযুক্ত শিশু হচ্ছে সেই অভিযুক্ত শিশু অভিযোগে গ্রেপ্তার হচ্ছে। বিরক্ত সরকার বিজেপির বিকাশ সিং, তাহলে যদি বিরোধীরা গ্রেপ্তার হয় তাহলে শাসক নেতারা গ্রেপ্তার হবে না কেন? এটাই সব থেকে বড় প্রশ্ন। রিপাবলিক বাংলা।